অবগত আছেন 2023 সালের বিধানসভা নির্বাচন সমাপ্ত হওয়ার পর আজ পবিত্র বিধানসভার প্রথম অধিবেশন শুরু হয় এবং এই বিধানসভা অধিবেশনের শুরুতে অধ্যক্ষ নির্বাচন ছিল একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই অধ্যক্ষ নির্বাচনকে কেন্দ্র করে গত 2-3 দিন ধরে স্বাভাবিকভাবেই বিরোধীরাও প্রার্থী দিয়েছিলেন, দিতেই পারেন, অসুবিধার কিছু নেই। কিন্তু একটা চর্চায় একটা বিষয়কে আনার চেষ্টা করা হয়েছিল ফিগার নিয়ে। তো যারা এই ধরনের ফিগার নিয়ে চর্চার বিষয় অবতারণা করে মানুষের মধ্যে আবার একটা অন্যরকম বার্তা দিতে চেয়েছিলেন, সমস্ত বার্তাকে নস্যাৎ করে দিয়ে আজকের বিধানসভা নির্বাচনে সকল সদস্য সদস্যদের ভোটের পরিপ্রেক্ষিতে 32 এবং 14 ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ পদ প্রার্থী মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয়, উনি অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে নবনির্বাচিত অধ্যক্ষ মহোদয়কে এবং সেই সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিধানসভার সদস্য সদস্যা যারা রয়েছেন সবাইকে আন্তরিক উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং আজকের দিনে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য নির্বাচনে উঠে আসা ত্রিপুরা রাজনীতিতে ত্রিপুরা মাথা যিনি রয়েছেন অনিমেষ দেববর্মা মহোদয়, মাননীয় বিধায়ক, তিনি বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। তাকেও আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং আমরা আশা করি এই বিধানসভা নির্বাচনের পর যে নতুনভাবে আজকে যে অধিবেশন শুরু হয়েছে সেই অধিবেশন থেকে শুরু করে আগামী 5 বছর এই সরকারের সমস্ত সদর্থক কাজ, যেগুলি আম জনতার জন্য, গ্রাম গরিব কৃষক মেহনতি মানুষ শ্রমিক কর্মচারী থেকে শুরু করে একেবারে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য রাজ্য সরকার যে ঐকান্তিক প্রয়াসগুলি তার আগেও নিয়েছে এবং আরও নতুন যে প্রয়াসগুলি নেওয়া হবে, প্রত্যেকটা ক্ষেত্রে বিরোধী দলনেতা হিসেবে, বিরোধী দল হিসেবে তারা সদর্থক ভূমিকা পালন করবেন। শুধু রাজনীতির জন্য রাজনীতি যারা করে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছেন, কাজেই নতুনভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা ত্রিপুরা রাজ্যের সার্বিক কল্যাণের জন্য, জাতি জনজাতি থেকে শুরু করে সব অংশের মানুষের সার্বিক কল্যাণের জন্য তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিধানসভায় এবং তার বাইরে সব ক্ষেত্রে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাজ্যকে একটা মডেল স্টেট নির্মাণের জন্য যে লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে কাজ করে চলেছে, তার সঙ্গে সহমত পোষণ করবেন, সরকারের কাজে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা তারা পালন করবেন সেই প্রত্যাশা আমরা রাখছি তাদের কাছে। এবং আবারও আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নবনির্বাচিত আমাদের আজকের যিনি অধ্যক্ষ হয়েছেন এবং সেই সঙ্গে আমাদের যিনি মুখ্য সচেতক নির্বাচন সেটাও হয়েছে আজকে, মাননীয়া কল্যাণী সাহা রায় মহোদয়া মুখ্য সচেতক নির্বাচিত হয়েছেন, ওনাকেও আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং আমরা আশা করি এই মন্ত্রী পরিষদ এবং বিধায়কগণ সবাই মিলে আগামী দিনে ত্রিপুরাকে ভারতবর্ষের মধ্যে একটা উন্নতির চরম শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য সবাই যথাযথ ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে সাংবাদিক সম্মেলনের মূল কথা বলা শেষ করছি। আপনাদের নমস্কার। আমাদের ভারতীয় জনতা পার্টির নির্বাচনী কার্যালয়ে আর কিছু
ছিল।